গণতন্ত্র পুনরুদ্ধার করা, সরকারি আধা সরকারি দফতরে সমস্ত শূন্যপদ পূরণ করা, রেগা ও টুয়েপের কাজের দিন ও মজুরি বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে শুক্রবার আগরতলার বিভিন্ন রাস্তায় মিছিল সংগঠিত করে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি। সমিতির দাবি, বিভিন্ন পেশায় নিযুক্ত শ্রমিকরা তথা মেহনতি মানুষরা তাঁদের ন্যায্য অধিকার থেকে আজ বঞ্চিত হচ্ছেন, সেজন্যই আন্দোলন অব্যাহত থাকবে। মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই মাস দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্যে আমরা দাবি করেছি। সাথে সাথে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার, তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে, বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল, এগুলি করছে এর প্রতিবাদে। আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের, এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি।